नमस्कार, वॉइस ऑफ दुर्गापुर पक्ष থেকে সকল দর্শককে জানাই শুভ রথযাত্রার শুভেচ্ছা। আজ আমরা রথযাত্রার এই পূর্ণ দিনে উপস্থিত হয়েছি দুর্গাপুরের চিত্রালয় ময়দানের নিকট শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দিরে। প্রতি বছর রথযাত্রা উপলক্ষে বিরাট মেলা অনুষ্ঠিত হয় চিত্রালয় ময়দানে, কিন্তু কোভিডের বিধিনিষেধের কারণে গত দু বছর ধরে মেলা বন্ধ রাখা হয়েছে। এছাড়াও যে রথে প্রতি বছর জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা অধিষ্ঠিত হয়ে শহর পরিক্রমণ করে সেই প্রথাও বন্ধ রাখা হয়েছে। তার পরিবর্তে একটি ছোট রথে বিগ্রহকে অধিষ্ঠান করে মন্দির চত্বরেই পরিক্রমণ করানো হচ্ছে। সীমিত ভক্তদের নিয়ে চলছে এই অনুষ্ঠান। যদি কেউ চাষ করতে যান, ছুটে যান, আপনার রসিদ রথের দড়ি ধরবেন। ছোট্ট রথ ঠাকুরকে নিয়ে ছোট্ট রথ নিয়েছে। জয় জগন্নাথ দেব কি, জয় সুভদ্রা মাতা কি, জয় সুভদ্রা মাতা কি, জয় সুভদ্রা মাতা কি, জয় বলভদ্র দেব কি, জয় বলভদ্র জীব কি, জয় সুদর্শন দেব কি, জয় সুদর্শন দেব কি, জয় গুরু মহারাজ কি, জয় গুরু মহারাজ কি, জয় কি। এরপর আমরা যাব দুর্গাপুরের ইসকন মন্দিরে, সেখানে রথযাত্রা উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বন্ধুরা, আমরা চলে এসেছি দুর্গাপুরের ইসকন মন্দিরে। এখানে সারা দিন ধরে নানা উপাচারের মাধ্যমে রথযাত্রা উৎসব পালন করা হচ্ছে। এখন রথ দাঁড়িয়ে রয়েছে মন্দিরের সামনে। রথকে ঘিরে রয়েছে অসংখ্য দর্শনার্থী ও ভক্তরা। রথে অধিষ্ঠান করছে জগন্নাথ, বলরাম, সুভদ্রা সহ ইসকনের প্রতিষ্ঠাতা শ্রীলা প্রভুপাদের বিগ্রহ। রথের সামনে চলছে ভক্তদের নৃত্য। এবার আমরা দেখে নেব ইসকন মন্দিরের ভেতরের পরিবেশ। মন্দিরের প্রবেশ পথেই লাগানো হয়েছে স্যানিটাইজারের গেট। আমরা দেখতে পাচ্ছি মন্দির চত্বরে বহু ভক্তের সমাগম। মূল মন্দিরে এখন চলছে আরতি ও সংকীর্তন। Thank you.
বন্ধুরা, আমরা এতক্ষণ ধরে তুলে ধরছিলাম দুর্গাপুর ইসকনের রথযাত্রার চিত্র। আমাদের এই প্রতিবেদন আপনাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ আমাদের এই ভিডিওটাকে লাইক শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।